আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তুরস্কের জনপ্রিয় ও সুদর্শন অভিনেতা মেহমেত গুনসুর জীবনে কতগুলো প্রেম ও প্রেমের গুজব এসেছে তা নিয়ে। চলুন শুরু করা যাক। যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এতে কোনো সন্দেহ নেই যে মেহমেত গুনসুর একজন সুদর্শন ও বিচক্ষণ অভিনেতা। তিনি 1975 সালের মেয়ের 8 তারিখে তুরস্কের ফাতি শহরে জন্মগ্রহণ করেন। তিনি উচ্চতায় 1.78 মিটার। তিনি পেশায় একজন তুরস্কের অভিনেতা, মডেল ও প্রযোজক। তিনি 1989 সাল থেকে তার পেশা নিয়োজিত আছেন। তিনি তুরস্কের একজন নাগরিক। তিনি পড়াশোনা করেছেন মারওয়ান ইউনিভার্সিটি ও লিচিও ইতালিয়ানো দি ইস্তাম্বুল। তার বাবার নাম তেমান গুনসুর এবং তার মায়ের নাম সিভাল গুনসুন। তার বোনের নাম জেনেপ গুনসুর। তিনি 2006 সালে কাতেরিনা মনজিওকে বিয়ে করেছেন। তার 2টি পুত্র সন্তান ও 1টি কন্যা সন্তান রয়েছে, যাদের নাম আলে গুনসুর, ক্লো গুনসুর এবং মায়া গুনসুর। লিস্টের মধ্যে 1 নম্বর ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি নাটকের সুপারস্টার মেহমেত গুনসুর ইতালিয়ান ডকুমেন্টারি লিস্ট ক্যাথরিনা মঞ্জিওর সাথে 2004 সালে সাক্ষাতের পরে তারা প্রেম শুরু করেন। তারা প্রায় 2 বছর প্রেম করার পর 2006 সালের জুলাই 17 তারিখে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের 2টি পুত্র সন্তান ও 1টি কন্যা সন্তান রয়েছে, যাদের নাম আলে গুনসুর, ক্লো গুনসুর এবং মায়া গুনসুর। তারা যখন 2004 সালে তাদের প্রেমিক সম্পর্ক শুরু করেন তখন মেহমেত গুনসুরের বয়স ছিল 29 বছর এবং ক্যাথরিনা মঞ্জিওর বয়স ছিল 34 বছর। মেহমেত গুনসুর বয়সে ক্যাথরিনা মঞ্জিও থেকে 5 বছরের ছোট। পরবর্তী পার্টটি নিচের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের এই সাপোর্টই আমাদেরকে অনুপ্রেরণা দেবে নতুন একটা ভিডিও তৈরি করার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।